হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের স্টার কিড আব্রাম খান জয়, সুপারস্টার শাকিব খানের মা, ঢালিউড কুইন সুপারস্টার অপু বিশ্বাস ইত্যাদির পর বেরোলেন যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে তিনি 10 লাখ টাকা শপিং করে দিলেন শাশুড়ি ননদ এবং জয়কে। তার একটাই কারণ, সামনেই আসছে রমজানের ঈদ এবং 10 রোজা চলে গেছে, 20 রোজা থেকে এত বেশি ভিড় হবে যে তখন আর শপিং এ গিয়ে কোনো কিছুই সুন্দরভাবে দেখা যাবে না, কিংবা ভালো জিনিসগুলো তখন আর কিনতে পাওয়া যাবে না। সবাই সবকিছু কিনে নিয়ে চলে যাবে, পড়ে থাকবে শুধু বাছা টাছা জিনিসগুলো। এইটাই ভাবেন সবসময় চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর এই বিশ্বাস থেকেই তিনি মাঝে মধ্যেই কি করেন, 10 রোজার পরেই শপিং এ বেরিয়ে যান। যাদের জন্য যা কেনাকাটা করার তিনি এই সময়টাতেই করতে বেশি পছন্দ করেন। তিনি বলেন, ইফতারের একদম 10 মিনিটের মধ্যে যদি ঘর থেকে বের হওয়া যায় তাহলে রাস্তায় একদমই জ্যাম পড়ে না এবং শপিং মলগুলোতে সুন্দর মতো পৌঁছে যাওয়া যায়। যারা সারাদিন রোজাদার ছিলেন, যারা বিক্রেতা সেলসম্যান, তারা আসলে সারাদিন রোজা রাখার পর, ইফতারি করার পর শরবত খায়, ঠান্ডা পানি খায়, তাদের মাথাটাও ঠান্ডা থাকে। ইফতারের পরে খুব সুন্দরভাবে কেনাকাটা করা যায়, তখন দামাদামিও করা যায় একটু। এই জন্যই আমার কাছে এই সময়টা বেছে নিতে খুবই ভালো লাগে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি ব্র্যান্ডের শপিং মলগুলোতেই যেতে পছন্দ করি এবং ব্র্যান্ডের আইটেমগুলোই আমি কিনে থাকি। সুপারস্টার অপু বিশ্বাসের এই কথাগুলো আসলে শুধুমাত্র বাড়ির মানুষদের জন্যই নয়, ইনি তার ভক্তদের জন্যও সেই কথাগুলো তিনি বলেছেন। তিনি বলেছেন, আপনারা যারা শপিং করতে ভালোবাসেন কিংবা যাদের শপিং একদম দরকার, তারা অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে শপিং মলে যাবেন এবং এই সময়ের মধ্যেই আপনাদের যারা পরিবারের লোকজন আছে, যাদের জন্য কেনাকাটা করতে হয়, তাদের জন্য গয়না থেকে শুরু করে শাড়ি, জুয়েলারি সবকিছু কিনতে পারেন। শপিং মলে গিয়ে তিনি শাশুড়ির জন্য খুব দামি 3টা শাড়ি কিনলেন, 3টা শাড়ির দামই প্রায় 75,000 টাকা করে। অপরদিকে ননদ, তিনিও কিন্তু থেমে নেই, তিনিও বললেন আমাকে একটা স্বর্ণের হার কিনে দিতে হবে। অপু বিশ্বাস তাকেও গৌরব জুয়েলার্স থেকে খুব সুন্দর একটা হার কিনে দিলেন এবং জয়ের জন্য কিনলেন বেশ কিছু খেলনা। বন্ধুরা, আমরা জানি জয় খেলনা খুব ভালোবাসে এবং সেগুলো যদি ইলেকট্রনিক্স খেলনা হয় তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।